এসএনএলের পৌষ মাস বাকিদের সর্বনাশ কোমা থেকে বেরিয়ে রাতারাতি গড়ল ইতিহাস ইতিহাস গড়ল বিএসএনএল রাতারাতি যেন ভাগ্য বদলে গেল দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থার যেখানে রিলায়েন্স জিরো এয়ারটেল ভোডাফোন আইডিয়া সর্বনাশ হয়েছে সেখানেই পৌষ মাস বিএসএনএল এর কি সেই ইতিহাস প্রথমবার রেকর্ড সংখ্যক গ্রাহক বাড়ল বিএসএনএল এর জুলাই মাসে টু দশমিক নয় চার মিলিয়ন অর্থাৎ দু লক্ষ চুরানব্বই হাজার নতুন গ্রাহক পেল বিএসএনএল জুলাই মাসের গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছিল দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি একে একে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন তাদের রিচার্জ ট্যাফি বাড়িয়েছিল ধাক্কায় প্রায় পঁচিশ শতাংশ ট্যারিফ বাড়ানোর পরেই টেলিকম সংস্থাগুলির দিক থেকে মুখ ফেরা গ্রাহকরা খরচ কমাতে বেছে নেন বিএসএনএলকে টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই মাসে বিএসএনএল এ দু লক্ষ চুরানব্বই হাজার গ্রাহক সংখ্যা বেড়েছে সেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহক খুঁয়েছেন একদিকে ভারতীয় এয়ারটেল ষোলো লক্ষ চুরানব্বই হাজার তিনশো গ্রাহক খুঁয়েছেন ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা কমেছে চোদ্দ লক্ষ তেরো হাজার নশো দশ জিও খুঁজেছেন সাত লক্ষ আটান্ন হাজার গ্রাহক গ্রাহক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট যেখানে সাত দশমিক তিন মার্কেট শেয়ার ছিল বিএসএনএল এর সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় সাত দশমিক পাঁচ নয় শতাংশ রিলায়েন্সের মার্কেট শেয়ার লক্ষণীয় পরিবর্তন না হলে এয়ারটেল ও ভোডাফোনের শেয়ারের ধস নেমেছে জুলাই মাসে মোবাইল নম্বর পোর্ট ও লক্ষণীয়ভাবে বেড়েছে কুড়ি লক্ষ গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করেছেন গ্রাহক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই মার্কেট শেয়ারও বেড়েছে বিএসএনএল এর জুনে যেখানে সাত দশমিক তিন তিন শতাংশ মার্কেট শেয়ার ছিল বিএসএনএল এর সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় সাত দশমিক পাঁচ নয় শতাংশে মার্কেট শেয়ারে লক্ষণীয় পরিবর্তন না হলেও এয়ারটেল ও ভোডাফোনের শেয়ারে ধস নেমেছে জুলাই মাসে মোবাইল নম্বর পোর্ট ও লক্ষণীয় ভাবে রেখেছেন প্রায় কুড়ি লক্ষ গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করেছেন